যখন কোনো দম্পতি IVF করেন এবং যখন প্রতিটা স্টেপ যায়, তখন তারা মনে মনে একটা বাচ্চা, একটা সন্তানের কল্পনা করেন। তাই যখন IVF ফেলিয়ার হয়, তখন মনে হয় যে তারা এক সন্তানকে হারিয়েছেন, মন খারাপ হয় এবং একটা সেন্স অফ লস চলে আসে। আর যখনই আমাদের জীবনে এরকম একটা সেন্স অফ লস আসে, আমরা তখন কাউকে না কাউকে দায়ী করি। আমরা ভাবি, এর জন্য কি আমি দায়ী, আমার হাজবেন্ড দায়ী, এই IVF সেন্টার কি দায়ী, নাকি আমার ভাগ্য দায়ী? আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট অঙ্কুরণ IVF সেন্টার। আজকে এই IVF ফেলিয়ার কেন হয়, এর জন্য কাউকে কি দায়ী করা উচিত, এই নিয়ে আলোচনা করব। প্রথমে একটা গোড়ায় গলদ আছে। যখনই আমরা কোনো IVF সেন্টারের বিজ্ঞাপন দেখি, তখন দেখি যে একটা মা তার কোলে বাচ্চা, বা একটা মা প্রেগনেন্ট এবং তার বেবি বাম্পের উপরে হাত দেওয়া আছে, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা একটা বলয়ের মধ্যে আছে, এবং সব সেন্টারই ক্লেম করে যে তাদের সাকসেস রেট 70-80%। সত্যি কি তাই? আর একটা হচ্ছে, যখনই আমরা কোনো IVF সেন্টার বাছি, আমরা শুনি যে আমার আত্মীয় বা আমার বন্ধু মহলে কার সেখানে প্রেগনেন্সি এসছে, এবং আমরা একটা এক্সপেকটেশন নিয়ে যাই যে এই সেন্টারে যখন আমার পরিচিত কারোর IVF পজিটিভ এসছে, তখন আমারও আসবে। কিন্তু আমরা ভুলে যাই যে IVF এর সাকসেস রেট নট মোর দেন 50%-এর বেশি। তার মানে যে ইউরিন টেস্ট পজিটিভ বা প্রেগনেন্সি আসবে, এই পজিটিভ টেস্ট হয় 50%-এর কাছাকাছি, 40-50%। কিন্তু যে কোনো প্রেগনেন্সি, IVF হোক কি ন্যাচুরালি হোক, তার 10% মিসক্যারেজ হয়। তাই জন্য টেক হোম বেবি রেট, বাচ্চা হচ্ছে কিনা, তার রেট 30%-40% ম্যাক্সিমাম। আর আপনার তখনই সাকসেস হবে যখন আপনি কোলে একটা বাচ্চা পাচ্ছেন। আপনার ব্লাড টেস্ট পজিটিভ কি মিসক্যারেজ হলো, তার মানে জিরো আউটকাম। এবারে যেটা হচ্ছে যে আমরা জানছি যে IVF এ 3/4 পেশেন্ট প্রেগনেন্ট হন না, 25% বাচ্চা নিয়ে বাড়ি যায়। তাহলে এই IVF এ এত ফেলিয়ার কেন হয়? আমরা কারণগুলো তো একটা করে আসছি। প্রথম হচ্ছে যে পেশেন্ট ক্যারেক্টারিস্টিক। আমরা জানি যে বয়সের সাথে সাথে IVF এর সাকসেস রেট কমে। তাই জন্য আমরা একটা 28 বছরের মেয়ের IVF এর সাকসেস যা হবে, একজন 38 বছরের তাই সাকসেস রেট হবে না, কমবে। আমরা জানি যে ডিমের সংখ্যা, ডিমের কালচার উপর IVF ডিপেন্ড করে সাকসেসটা। তাহলে কারোর যদি ডিমের সংখ্যা কম থাকে, AMH লেভেল কম থাকে, অথবা এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারি এরকম থাকে, যাতে এগের কোয়ালিটি অনেক সময় হ্যাম্পার করে দেয়, তাহলে কিন্তু সাকসেস রেট কম হবে। শুধু মহিলা নয়, পুরুষদের স্পার্ম কাউন্ট এবং মোটিলিটি মর্ফোলজির উপরেও তা নির্ভর করে। অনেকে ভাবে যে ইক্সি করলে সব সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু ইক্সি করলেও যদি আমরা একটা ভালো মর্ফোলজি স্পার্ম না পাই, বা নন প্রোগ্রেসিভ স্পার্ম দিয়ে ইক্সি করি, তাহলে কিন্তু ভালো কোয়ালিটির এমব্রিও হয় না। এরপরে আসছে যে কোয়ালিটি অফ এমব্রিও। আমরা যখন এমব্রিও দিই, তখন আমরা মাইক্রোস্কোপে সেটা দেখে রাখি, কিন্তু মাইক্রোস্কোপে যদি আমরা টপ কোয়ালিটি এমব্রিও বলিও, সেই এমব্রিও অ্যারাউন্ড 60% বা 70% আমরা জাজ করতে পারি, এবং এই টপ কোয়ালিটির এমব্রিও যা দেখতে খুব ভালো লাগছে, তারও কিন্তু ক্রোমোজোমাল প্রবলেম হওয়ার চান্স পায় 25%। তাই জন্য যেটাকে আমরা বেস্ট কোয়ালিটি এমব্রিও বলছি, সেটা কিন্তু বেস্ট কোয়ালিটি হয়তো নয়। এরপরে সব থেকে ভালো এমব্রিও যদি আমরা ভালো এন্ডোমেট্রিয়ামে দিই, তাহলেও ইমপ্লান্টেশনের চান্স 50%। সব ভালো এমব্রিও যে লাগবে তা নয়, যেগুলো নট সো গুড এমব্রিও কিন্তু প্রেগনেন্সির চান্স আছে, সেগুলোর ইমপ্লান্টেশন চান্স অ্যারাউন্ড 25%। ব্লাস্টোসিস্টের ইমপ্লান্টেশন চান্স D3 এমব্রিও থেকে অনেকটাই বেশি, কিন্তু ব্লাস্টোসিস্ট মানে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকবে না তা নয়, এবং যত আমরা ব্লাস্টোসিস্টের দিকে এগিয়ে যাব, আমার এমব্রিও সংখ্যা কমছে। আমাদের কাছে স্টাডি বলছে যে যদি আমরা 10টা D3 এমব্রিও পাই এবং 3টে ব্লাস্টোসিস্ট পাই, যদি টোটাল ট্রান্সফার হয়ে যায় একই সাকসেস রেট, পার D3 এমব্রিও থেকে পার ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন বেশি করে। কিন্তু ব্লাস্টোসিস্ট করতে গিয়ে যেহেতু এমব্রিওর সংখ্যা কমতে আরম্ভ করে,
তাই জন্য প্রেগনেন্সির যে ভীষণ বেড়ে যায় তা নয়। এবার যাচ্ছে যে এমব্রিও ট্রান্সফার পদ্ধতিটা। আমরা জানি যে যখন আমরা এমব্রিও ট্রান্সফার করি সেটাই সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এখানে যদি ভুল হয়ে যায় আমাদের সাকসেস রেট কমবে। এমব্রিও ট্রান্সফার মানে কি, পাতলা ক্যাথেটারের মুখের কাছে এমব্রিও থাকে, তারপরে সেই ক্যাথেটারটাকে ইউট্রাসের মধ্যে ঢোকানো হয় এবং এই এমব্রিওটাকে ট্রান্সফার করা হয়। এই পদ্ধতির মধ্যে যদি আমার কোন রকম প্রবলেম অ্যারাইজ করে তাহলে ভালো এমব্রিও কিন্তু ইমপ্লান্ট করবে না। এরপরে হচ্ছে যে ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন করবে কি করবে না এটা কিন্তু আগে থেকে বলা যায় না, এবং কোনো পরীক্ষা নেই যেটা আমাদেরকে বলে দেবে যে এমব্রিও ইমপ্লান্ট করবে। রেকারেন্ট ইমপ্লান্টেশন ফেলিওর হলে আমরা এরা বা এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি অ্যাসে পরীক্ষা করি, কিন্তু এখন নতুন যে এভিডেন্স গুলো বেরোচ্ছে সেগুলো বলছে যে এরা করলেই যে একটা কারণ খুঁজে পাওয়া যাবে তা কিন্তু নয়। পিজিডি পিজিএস রুটিনলি করা হয় না, প্রথম হচ্ছে ভেরি এক্সপেন্সিভ প্রসিজিওর, এবং একটা নর্মাল ইউপ্লয়েড এমবি যদি আমরা ইউট্রাসের মধ্যে দিই কোনো গ্যারেন্টি নেই যে সেই এমবিওটা ইমপ্লান্ট করবে। তাহলে কি কারণ? সত্যি বলতে বেশিরভাগ সময় আমরা কারণ খুঁজে পাই না, তবে একটা আইভিএফ শেষ হয়ে গেলে আমরা এগের কোয়ালিটি, স্পামের কোয়ালিটি, এমবিও কোয়ালিটি, এন্ডোমেট্রিয়াল থিকনেস এবং অন্যান্য কারণ দেখে একটা প্রবাবল কারণ অনুমান করতে পারি, কিন্তু সব সময় এই কারণগুলো অনুমান করা যায় না। তাহলে আমরা এটা সামারিতে বলতে পারি যে আইভিএফ শুরু করার আগে আপনি অপটিমিস্টিক হন কিন্তু রিয়েলিস্টিকও থাকবেন, জানবেন যে টেক হোম বেবি রেট ইজ নট মোর দেন 25-30%। আপনি যখন এই ট্রিটমেন্টটা করছেন সবসময় নিজের মনকে বোঝাতে হবে হ্যাঁ আমি প্রেগনেন্ট হতে পারি, কিন্তু একটা বড় চান্স, 3-4 চান্স আমি প্রেগনেন্ট হব না। আপনি যাদের কাছে আইভিএফ করছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনার ইন্ডিভিজুয়াল সাকসেস রেট কি, আপনার বয়সে, আপনার এগের যে কোয়ালিটি, আপনার হাজবেন্ডের যে স্পার্ম কোয়ালিটি, তাতে আপনার প্রেগনেন্সির চান্স কিরকম। তাহলে আইভিএফ ফেলিওর হলে সবসময় যে একটা কারণ থাকবে তা নয়, কারণ আছে কিন্তু আমরা সবসময় সেই কারণটাকে খুঁজে বার করতে পারি না। এবং একবার আইভিএফ ফেলিওর হলেই যে পরের বারে আইভিএফ ফেলিওর হবে এরকম নয়, এবং সব কিছু ভেবে চিনতে আবার একটা আইভিএফ করার ডিসিশন নিন, কারণ যদি স্পার্ম বা এগে কোনো প্রবলেম পাওয়া যায় হয়তো ডোনার এই বা স্পামে অফার দেওয়া হবে, হয়তো সার্ভিসের অফার দেওয়া হবে। আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এবং একটা কথা যদি বলা হয় আইভিএফ এর আগে বা পরে, বি অপটিমিস্টিক, সবসময় ভাবুন যে ডেফিনেটলি আপনার প্রেগনেন্সি আসবে, বাট এট দ্য সেম টাইম বি রিয়েলিস্টিক। নমস্কার, যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানান বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।